নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা, ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না, কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন, কথা কয় না। তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তো বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়, কথা বলেন, ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও, মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো স্ক্যাম? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারা মুল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে, নাম নোমান ইবনু সাবেদ, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ, নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, আসে না, আসে না, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে আইন্দি ওজোর, আমার ওজোর আছে। কি ওজোর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল, হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে শা করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার সিরা গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া, তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়, ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান, আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। This is the nature of life. This is the circle of life. ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল,
এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন, আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিঙ্ক অ্যাবাউট ড্যাথ, এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, যুবক ভাইয়ের এইটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা, আহ মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা ছটকনা দিয়ায়, তাইলে তার সদ্য গোষ্ঠীর জীবনে আর কোনোদিন সে নামাজ ছাড়ত। কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান, 10 ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই, 7:30 বাজে চোখ মেলতে চাইছে, 8টার সময় সকাল চোখ মেলতে চাইতেছে, আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই, তবুও মালিক কি পরিমাণ দয়াবান, এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, চোখ মেল, আবার দুনিয়ার সংসার করবি কর, ঠিক আছে, আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম, এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ, এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি, আল্লাহ অয়জেরুম বিসনাদ এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই, মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেবো আল্লাহ, ওরে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন, আল্লাহর কসম বাপ, রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তেজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে। আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনই সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মার বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মার বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মার বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে, এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম।